Infinix দেশের বাজারে রিলিজ করে দিয়েছে তাদের HOT 50 সিরিজের নতুন একটা স্মার্টফোন Infinix HOT 50 যেটা একটা 4G ভেরিয়েন্ট এবং এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8128GB যেটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 16999 টাকা তো 17000 টাকা দামের ফোনে যা যা থাকা দরকার মোটামুটি এই ফোনে সবকিছু রয়েছে যেমন ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120Hz এর একটা প্যানেল রয়েছে তারপর এটা লুকটা দেখুন বেশ সুন্দর মিডিয়াটেক হেলিও G100 রয়েছে যারা মোটামুটি গেমিং টিমিং করেন তাদেরও আশা করছি কাজে লেগে যাবে দেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি তো এই সমস্ত কিছুই পাচ্ছেন কিন্তু আপনারা 17000-এ তো এত কিছু থাকার পরেও এই ফোনটার বেশ কিছু জায়গায় কমতি রয়েছে সেটাই জানাবো আজকের ভিডিওতে বস কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা পাচ্ছি ডিভাইস ইউজার ম্যানুয়াল একটি টিটিউ কেস 18W চার্জার চার্জিং কেবল এবং সিম এডাপ্টার পিন তো এটা হলো Infinix HOT 50 Pro যেটা Infinix এর আগের সব ফোনের ক্যামেরা প্যাটার্ন থেকে HOT 50 এর ক্যামেরা প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা এবং দেখতে বেশ স্টাইলিশ পিএম টাইপের একটা ভাইব দেয় এটার সলিড বিল্ড কোয়ালিটি আপনাকে ইমপ্রেসড করবেই এর ইয়ারে থাকছে ম্যাট ফিনিশের সাথে পলিকার্বনেট প্লাস্টিক এটা খুবই স্লিম একটা স্মার্টফোন 7.7mm হলো এর থিকনেস এবং ওয়েট 187 গ্রাম রেগুলার পোর্টস অ্যান্ড বাটনসে সব কিছু থাকলেও আমরা পাইনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকারটা তার থেকে বড় কথা এখানে আছে IP54 এর রেটিং এবং ডেডিকেটেড সিম স্লট দুইটা সিম অথবা একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে মোট তিনটা কালার এই ফোনটা পাওয়া যাবে ব্ল্যাক গ্রিন এবং টাইটেনিয়াম গ্রে এরপর ভালো লাগবে এটা বড় সর ডিসপ্লেটা কারণ এটা ফুল এইচডি প্লাস 5 কাটারযুক্ত একটা আইপিএস ডিসপ্লে যেটার স্ক্রিন সাইজ 6.78 ইঞ্চ এবং 120Hz হাই রিফ্রেশ রয়েছে এখানে আর এটার পিক ব্রাইটনেস 800 নিটস এর পিপিআই 396 এবং আপ টু 240Hz হলো এর টাচ স্যাম্পলিং রেট ডিসপ্লেকে কী দিয়ে পরিশন করছে সেটা জানা সম্ভব হয়নি তাই অবশ্যই একটা টেম্পার্ড গ্লাস ইউজ করার সাজেস্ট থাকলো ডিসপ্লে চিন বেদল নেই আমার কোনো কমপ্লেন নেই লোয়ার চিনটা একটু মোটা তো কাগজকলমে এই ফোনের ডিসপ্লে নিয়ে আমার মনে হয় আপনি স্যাটিসফাইড থাকবেন অ্যানিওয়ে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর হিলিও G100 যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড করা এবং রিসেন্টলি এই সেম চিপসেটটা দিয়ে বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হয়েছে যেমন টেকনো স্পার্ক 30S টেকনো স্পার্ক 30 প্রো Infinix HOT 50 প্রো এবং তার সাথে যুক্ত হলো Infinix HOT 50 এটার ক্লক স্পিড 2.2 GHz এবং আন্তর স্কোর 4.5 লাখের মতো র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটা হচ্ছে UPS 2.2 আর 4GB র্যামের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন এখন যদি গেমিং নিয়ে বলতে হয় তাহলে ক্যাজুয়াল বা বেসিক টাইপের গেমগুলো যেমন সাবওয়ে সার্ফার টেম্পল রান এগুলো আপনি আরামসে খেলতে পারবেন কল অফ ডিউটি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে আর সফটওয়্যার সেশনে আসলে এই ফোনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 বেসড অন XOS 14.5 তবে খারাপ বিষয় হচ্ছে এই ফোনটাতে মেজর কোনো সফটওয়্যার আপডেট পাবেন না বাট সিকিউরিটি আপডেট 2 বছর পর্যন্ত পাবেন এক কথায় মিডিয়ান্স ক্যামেরা ভালোমতো এনজয় করতে পারবেন আর জাইরোস্কোপ সেন্সরটা থাকায় আরও এক্সট্রা বেনিফিট পাবেন এর পাশাপাশি ইনফিনিক্স ক্লেম করছে তাদের এই ফোনটা 5 বছর পর্যন্ত পারফরমেন্স ড্রপ করবে না মানে 5 ইয়ার্স টিউবি ফ্লুয়েন্সি সার্টিফিকেশন আছে এমনকি 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিচ্ছে ইনফিনিক্স এবার আসা যাক ব্যাটারি এবং চার্জিং সেটআপে এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারির সাথে 18W চার্জার ফোনের বক্সে পেয়ে যাবেন যেটা এই বছর ফোনের জন্য একটু কম মনে হয়েছে 33W হলে ভালো হতো ক্যামেরা প্রসঙ্গে আসলে এই জারে তিনটা ক্যামেরা থাকছে প্রাইমারি ক্যামেরাটা 50MP 2MP একটা ডেপথ এবং রয়েছে একটা AI ক্যামেরা আর ফ্রন্টে পাচ্ছেন 8MP একটা সেলফি ক্যামেরা এর যে মেন ক্যামেরা ডেলাইটের ছবিগুলো দেখুন কালার টোনটা ন্যাচারাল মনে হয়নি কালার বুস্টের ছবি দেয় ডাইনামিক রেঞ্জ সেটাও পারফেক্ট মনে হয়নি তারপর লো লাইটে সেখানে কিছুটা পিসি আছে নাইট মোড অন করে নিলে বেটার পিক্সেল আউটপুট পাওয়া যায় আর মেন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps ভিডিও স্টেবিলিটির অবোধ করবেন কারণ এখানে ওআইএস বা ইএসএর কোনোটাই নেই এক কথায় ইনফিনিক্স সব জায়গায় মোটামুটি কাজ করলেও আমার মনে হয় ক্যামেরা ডিপার্টমেন্টে একটু পিছিয়ে থাকছে তো এই সমস্ত কিছু নিয়ে ছিল ইনফিনিক্স HOT 50 কয়েকটা জিনিস মিসিং থাকলেও এ বাজেটে অন্যান্য ফোন থেকে HOT 50 মোটেও খারাপ না আপনারা চাইলে নিতে পারেন তবে যারা স্পেশালি ক্যামেরা লাভার তারা টেকনো স্পার্ক 30 সেই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটা নিয়ে আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই জানতে পারেন কমেন্ট করে সো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেকান 24